জিনপুরি নিয়ে আছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এই ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ কেউ এ বিষয়ে অনেক সত্য ঘটনাকেও অস্বীকার করে বসে। তবে আজকের পর্বে জিনদের সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যা পবিত্র আল কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিতরূপে প্রমাণিত। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। অনেকেই বিশ্বাস করেন যে জিন বলতে কিছুই নেই, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সুরা জিন নামে কোরআন পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ করা হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্বকে প্রমাণ করে। কোরআনের ভাষ্যমতে ইবলিশ শয়তান আদম আলাইহিসসালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল, সে ছিল জিনদের বংশভূত। এছাড়া পবিত্র কোরআনে বহু জায়গায় শয়তান দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। মানুষসহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, ঠিক একইভাবে জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হল জিনদের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার। মহান আল্লাহ প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিনজাতির মধ্যেও রয়েছে নর নারীর জোড়া। মানুষের মতো তাদের মধ্যেও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। অন্য এক আয়াতে এরশাদ করা হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধের বন্ধু হিসেবে গ্রহণ করেছ? এই দুই আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট হয়। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দকর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞানবুদ্ধির উপরও প্রভাব ফেলতে পারে, তাকে বিকারগ্রস্ত করেও ফেলতে পারে। হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে, যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। কিন্তু জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিস পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তাদের গোপনাঙ্গ নিয়ে খেলা করে। অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লা পাঠ না করলে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে। মহান আল্লাহ তাআলা আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন।